আজকে থেকে তারা আর এই বাজার বেকার তারা আর নেবে না এই তো এবারে স্কুল আসবে কি ব্যাগ নিয়ে হাতে দেখাও তো দেখে সবাই একটু হাতে তুলো তো ব্যাগটা ব্যাগ সুন্দর আছে জি বড় হ্যাঁ এই নামো বড় তো দেখি বড় হ্যাঁ বড় তো সবাইকে হচ্ছে নমস্কার এবং সবাইকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফ্যান ফলোয়ার আছেন কারণ আপনাদের কারণেই খুব অল্প সময়ের মধ্যে আমি সেই চেন্নাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের 50 জন শিশুদেরকে নিয়ে হচ্ছে একটা ভিডিও গত 4 এপ্রিল আপলোড করেছিলাম পেজে এবং সেই ভিডিওটা আপনাদের কারণেই হচ্ছে প্রচুর রিচ হয় এবং অনেক হৃদয়বান মানুষের কাছে হচ্ছে পৌঁছে যায় সেই পৌঁছার কারণে আমার সেই সুদূর বিদেশ থেকে এক দাদা বড়ুয়া দাদা এই স্কুলে অধ্যয়নরত 50 জন শিশুর জন্য হচ্ছে 50টি স্কুল ব্যাগ এবং 50 জোড়া জুতা পাঠিয়ে দেয় এবং এরপর থেকে তারা এই স্কুলের যে শিশুরা আমার এই বাম পাশে আছেন যদি দেখায় এই শিশুরা হচ্ছে এবার থেকে তারা কি করবে তাদের সে বাজার ব্যাগ নিয়ে আর তাদের স্বপ্নের পাঠশালায় আর আসবে না এই শিশুরা এবার থেকে কাঁধে স্কুল ব্যাগ নিয়ে পায়ে জুতা পরে কিছু শিখার জন্য পাড়ি জমাবে সেই স্বপ্নের পাঠশালায় যেখানে তারা কিছু শিখবে এবং আরেক আরেক দাদাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে ইনি হচ্ছেন আমাদের সেই রাজশাহী থেকে রাজশাহী বিভাগ থেকে এক দাদা এই বাচ্চাদের জন্য কিছু কি পাঠিয়েছেন শিক্ষা উপকরণ তো তিনি কিছু অর্থ পাঠান সেই অর্থ দিয়ে আমি হচ্ছে এই স্কুলের যা যা প্রয়োজন সেদিন হচ্ছে আমার আমার কাছে ওই এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তারপরে স্কুলের হেড টিচার তারা এসেছিল তাদেরকে নিয়ে কি কি প্রয়োজন সেগুলো আমরা সেই লাইব্রেরি থেকে হচ্ছে কিনি তো আজকে হচ্ছে আমরা কি করব এই ব্যাগগুলো সেই বাচ্চাদের কাছে তুলে দেব ছোট থেকে আসুক ছোট থেকে আসো ছোট থেকে আসো 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 একজন আমাকে হেল্প করো পলিটিং গুলো একটু খুলে দাও কে হ্যাঁ এই যে যার বাগে যে কালার পরে হ্যাঁ যার বাগে যে কালার পরে নাও এই যে তাদের হাতে হচ্ছে ব্যাগগুলো তুলে দিলাম তারা খুব মুখের মধ্যে হাসি দেখা যাচ্ছে ফুটফুটে হাসি এই বাচ্চারা হচ্ছে এতদিন এই বাজার ব্যাগ নিয়ে হচ্ছে তারা কি করতো তাদের সেই স্বপ্নের পাঠশালায় আসতো আজকে থেকে তারা আর এই বাজার ব্যাগ আর তারা আর নেবে না এবার থেকে তারা কি করবে এবার থেকে এখানে বই নিয়ে আসবে ধরো তো দেখি দেখি দাদু দেখি এই তো আরে এই কেমন লাগতেছে ব্যাগ পেয়ে এবার আর বাজার ব্যাগ নিয়ে স্কুল আসবা এবার স্কুল আসবে কি ব্যাগ নিয়ে হাতে দেখাও তো দেখে সবাই একটু হাতে তুলো তো ব্যাগটা ব্যাগ সুন্দর আছে হ্যাঁ খুশি খুশি হ্যাঁ খুশি আরে কি খুশি ব্যাগগুলো তোমাদের জন্য যে পাঠিয়েছে তাকে একটা ধন্যবাদ দিতে হবে না হ্যাঁ ধন্যবাদ দিতে হবে না যারা যারা এগুলো এগুলো এরপর হচ্ছে আমরা জুতা আছে জুতাগুলো হচ্ছে তাদের পায়ের সাইজ অনুযায়ী হচ্ছে দিয়ে দেবো পাঁচ সাড়ে পাঁচ মাইয়া দে পড়ো
Poro poro poro. Poro he. Ini nama. Poro tu dekhi. Poro he. Poro tu dekhi. Poro he. Tara shobai hotche ekhon juta porteche. Krom de krom de krom. Ha jara kono din juta pore nai tara tader pay ekhon hotche notun juta. Pas. Eta poro he. Eta poro. Emne ne. Eta poro ha. Hobe hobe ha eta hobe. পরে দাও পরে দাও পরে দাও সবার পরে দাও পরে দাও দেখি মেঘ পরে তো দেখিটা তো এরপর এবার থেকে আর তারা খালি পায়ে আর স্কুলে আসবে না বাজার ব্যাগ নিয়ে হচ্ছে তারা আর বিদ্যালয়ে আসবে না তারা এবার স্কুলে আসবে পায়ে জুতা পরে কাঁধে সে স্কুল ব্যাগ নিয়ে তারা এখানে আসবে আমাদের হচ্ছে যে ব্যাগ আমার প্রবাসী বন্ধু যিনি পাঠিয়েছেন ব্যাগ এবং জুতা তারপরে শিক্ষা উপকরণ সবগুলো হচ্ছে তাদেরকে হচ্ছে বিতরণ করা শেষ এবার এতদিন সেই স্কুলটা করে দেওয়ার পর থেকে হচ্ছে এই স্কুলে একটা চিহ্ন ছিল না স্কুলের নাম কি অনেকে আসলো হয়তো স্কুলের নাম খুঁজে সেই নামের চিহ্ন দেখানোর জন্য হচ্ছে আমার এক বড় ভাই আছেন তাকে নিয়ে আসছি সে পুরো এখানে আট করতেছে বাবা বেল না পিয়া আস্তে আস্তে করে পড়াও হ্যাঁ ইউ ইউ এ ইয়া পাকা ইউ এই চিহ্নটি হচ্ছে ম্র ভাষায় বাংলায় কনভার্ট যদি করি সেটি হচ্ছে জাতির আলো তো আমরা চাই এই স্কুলে সে এই স্বপ্নের পাঠশালায় এই বাচ্চাগুলো একদিন জাতির আলো হয়ে এই চারটি পাড়ায় আলোকিত করবে তো এবার আমরা নিয়ে যাবো আপনাদেরকে হচ্ছে কোথায় সেই কোথায় একবারে যেখানে ড্রেসের মাপ হচ্ছে এই বাচ্চাদের জন্য আমার এক ভাই আমাকে বলেছে তাদের প্রত্যেকের জন্য হচ্ছে স্কুল ড্রেস একটি করে দেবেন এবং উনি আমাকে এটিও বলেছেন যে এই বাচ্চাদের যে এই স্কুলে যে একজন টিচারের যে ঘাটতি আছে আর আরেকজন টিচারের যে প্রয়োজন সেটি উনি আমাকে জানাবেন আজও নিশ্চিত করেন নাই তো আমরা আশা রাখি ওনার থেকে আমরা অবশ্যই সুখবর একটা আমরা জানতে পারবো এই ড্রেস দিয়ে তারা কি করে স্কুলেও আসে আবার এই ড্রেস দিয়ে তারা তারা বাড়িতে থাকে তো তার জন্য আরেকটা স্কুলের ড্রেস আমার এক চাকমা দাদা দিবেন তো আমরা সেদিকে চলে যাচ্ছি যেখানে এই কাপড়ের মাপটা হচ্ছে এই যে কাপড়ে মাপ দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চাগুলো এখানে চলে আসছে এই যে আমার সে হচ্ছে দর্জি হচ্ছে আমার আপন খালতো ভাই তাকে নিয়ে আসছি কারণ সে গতবার সিলাইছে এবারও সে সিলাবে এই স্কুল করার পিছনে আমি জানতাম না যে এখানে এরকম একটি পাড়া আছে যে পাড়ার মানে ছেলেরা শিক্ষা বঞ্চিত তো এই শিক্ষা বঞ্চিত আমাকে নিয়ে আসার পিছনে একটিমাত্র মানুষ সে হচ্ছে রৈতন সে আমাকে নিয়ে আসে এবং সে এই স্কুলটা হচ্ছে আমাকে দেখায় তো দেখানোর পর আজকে হচ্ছে আমরা এখানে কি করতেছি এই স্কুলের ড্রেস মাপতেছি স্কুল হচ্ছে স্কুলের পরে যে বেঞ্চ দিলাম তাদেরকে মানে যতটুকু নিজের থেকে পারতেছি তো তার কারণে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে যে আসুন আমরা সবাই মিলে একসাথে এরকম কিছু ভালো কিছু কাজ করি এবং আমাদের এই ভালো কিছু করার জন্য এই এলাকার এই পাহাড়ের অনেক গহীনের গল্প অনেক বাচ্চা কিছু অ আ ক খ শিখার একটু সুযোগ পাবে সবশেষে যারা আমার বয়েজের সারা দিয়েছেন তো তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করতে যাচ্ছি না তারপরও তো কৃতজ্ঞতাবোধ সেই ধন্যবাদটা হচ্ছে দিতেই হয় তো এই কারণ এই কারণে দিতে হয় যে বাচ্চাগুলো ব্যাগের স্বাদ পায় নাই তারা হচ্ছে এখন ব্যাগের স্বাদ পাবে যারা জুতার স্বাদ চিনে নাই জুতাই চিনতো না তারা এখন জুতা পরে স্কুলে আসবে তো এই জুতা ব্যাগ যারা পাঠিয়েছেন আমার সেই বড়ুয়া দাদা সে বিদেশে যিনি থাকেন ওনাকে হচ্ছে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং যিনি এই বাচ্চাদের জন্য শিক্ষা উপকরণ পাঠিয়েছেন সে রাজশাহী থেকে সে দাদাকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাই তো এই সবশেষে এই ভিডিও থেকে আজকে হচ্ছে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে সামনে আরেকটি নতুন ব্লগে এবং আগামী মাসে আরেকটি স্কুল উদ্বোধন করতে যাচ্ছি আলিকদম সেই নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকায়